गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी प्रत्येके सुस्थ आछो। तुम्हरा तुम्हारे मैथ बोईयर 45 पेज खोलो, एखाने देखो कि धरनेर अंक आछे। एर आगेर दिन आमरा 9 एर दाग पर्यन्त करे फेलेछि, तई तो आजके आमरा 10 थेके करब। 10 एर अंकटा कि बोलछे, समान मापेर दुटी बाक्सेर प्रथमटीते 2/3 अंश ओ द्वितीयटीते 3/5 अंश रंग आछे, कोन बाक्सटीते बेशि रंग आछे? তাহলে আমরা ছোট বড় নির্ণয় করতে শিখেছি, অর্থাৎ ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজানো শিখেছি। সেই মতো এটাকে করবে, করে শুধু উত্তর লেখার সময় যেটা বড় হবে সেখানে লিখে দেবে যে দ্বিতীয় বা প্রথম বাক্সটিতে বেশি রং আছে। এবার 11 দাগের অঙ্কে আসছি, কারণ সহ উত্তর দাও। 11 দাগের আমরা গয়ের অঙ্কটা করব। বলছে 5/7 কি 50/70 ভগ্নাংশ সংখ্যার লঘিষ্ঠ আকার? তাহলে আমরা ফার্স্ট 50/70 লিখে রেখেছি, তাহলে 50/70টাকে আমরা কি করব, এটাকে আমরা যদি 5-এর সাথে ফিরে আসতে পারি তাহলে উত্তর হবে হ্যাঁ। দেখো কিভাবে করব, 50 আর 70 কি করব, গসাগু। 50 আর 70 গসাগু না করে আমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারি। এই দুটোতে যেহেতু একটা করে শূন্য আছে, এই শূন্য দুটো আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে কি হবে, 5/7। তাহলে দেখো 5/7ই এসেছে, তাহলে 5/7ই ফিরে এসেছে। তাহলে 5/7 কি উত্তর লিখে ভালো, হ্যাঁ হ্যাঁ। 5/7 50/70 ভগ্নাংশ সংখ্যার লঘিষ্ঠ আকার। এরপর দেখো ঘয়ের অঙ্কটা, ঘয়ের অঙ্কটাই বলছে 1/10 কি 9/100 ভগ্নাংশ সংখ্যার লঘিষ্ঠ আকার। ঠিক একইভাবে করব, 9/100 থেকে আমরা যদি 1/10 ফিরে আসতে পারি, 9/100 যদি 9 দিয়ে ভাগ করলে তবে 1 হবে, কিন্তু 100 কি 9 দিয়ে ভাগ যাবে, যাবে না। তাহলে কোনো মতেই আমরা 1/10 ফিরে আসতে পারবো না, তাই এখানে উত্তর না হবে। তাহলে এটা করার দরকার নেই কিছু, শুধু এটাকে বুঝে উত্তর লিখতে হবে, বা গসাগু 1 করে ভাগ করতে পারো, 9/100ই আসবে। 9/100 কোনোভাবেই আমরা 1/10 আনতে পারবো না। আচ্ছা এরকমভাবেই তাহলে করো, 9/1 গসাগু 1, 100/1 সমান 9/100। দেখো 1/10 আসছি না, তাহলে উত্তর হয়ে গেল না। এবার লিখবে 1/10 9/100 ভগ্নাংশ সংখ্যার লঘিষ্ঠ আকার 9। এরপর তাহলে কখন তোমরা করবে, 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগের অঙ্কটা তোমরা কাটা দাও, বলছে 26 টাকা 4/10। টাকার মানে এর, এর মানে গুণ করতে হয়, তোমরা এখনও ভগ্নাংশের গুণ শেখোনি, সেই জন্য এটা কাটা দিয়ে দাও। পরের পেজে দেখো 13/14, 13/14 পুরো সেম অঙ্ক নিজেরা করবে, ছোটো বড় নির্ণয় করে সেই মতো এটা উত্তর করে ফেলবে। এরপর চলে আসছি মানুষাঙ্কে, মানুষাঙ্কের 1-এর অঙ্কটা কি বলছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1-এরটা বলছে 15/4 মিশ্র ভগ্নাংশ রূপটি কি? তাহলে 15/4 কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা শিখেছ, সেই মতো করে যেটা অ্যানসার হবে সেটাই টিক দিয়ে দেবে। 2/65 ভগ্নাংশটি লঘিষ্ঠ রূপ পেরে যাবে। 3/2/7 বক্স 4/5 ফাঁকা ঘরে কি চিহ্ন বসবে, গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল বা নট ইকুয়াল কি বসবে, দেখো আনইকুয়াল কি বসবে, বসাবে। তাহলে 2/7 4/5, তাই তো? এটাকে তোমরা ছোটো বড় নির্ণয় করার মতো করে করে যেটা বড় ছোট যা হবে বুঝে এখানে চিহ্ন বসাবে। 4/4 পুরো 3-এর অঙ্কর মতোই সেম। 5/5 দেখো, 5/5 ভগ্নাংশটি কী প্রকার ভগ্নাংশ? তাহলে 5/5কে আমরা যদি কাটাকাটি করি বা গসাগু করি, গসাগু করলে কত হবে, 5 হবে। তাহলে 5কে আমরা কী শিখেছিলাম, লঘিষ্ঠ আকারে পরিণত করতে গসাগু দিয়ে ভাগ। তাহলে 1/1 মানে হচ্ছে 1, 1 কোনো প্রকার ভগ্নাংশই নয়, প্রকৃতও নয় অপ্রকৃতও নয় মিশ্র ভগ্নাংশও নয়, তাই উত্তর হবে কি, কোনোটি না, এখানে টিক দিয়ে দিলে। এরপর 6/6 লুপ্ত পদ নির্ণয় করা শিখেছ, 7-ও তাই, 6/7 করবে আর 8/9/10 কাটা দেবে।
কারণ আটের অঙ্কটা একটু অনেকের বইতেই 85টা 84 আছে, এটা তোমরা মানে উত্তর খুঁজে পাবে না, সেই জন্য কাটা দিতে বললাম, সবার অঙ্কর সাথে ম্যাচিং নেই। আর 9-10 তোমরা বাড়িতে খাতায় করবে, এটা হোমওয়ার্ক নয়, ঠিক আছে? তাহলে 7 পর্যন্ত অঙ্ক হোমওয়ার্ক রইল। কারোর যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনো কিছু অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি বলে দেবো, আর পরে আনসার পাঠিয়ে নেবো, চেক করে নিও। ওকে, গুড বাই এভরিবাডি।